হাই এভরিওয়ান, কি খবর সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার গাছের আরেকটা ইন্টারেস্টিং আপডেট নিয়ে চলে আসলাম। নিশ্চয়ই সবাই ভাবছেন যে এই গাছগুলো তো আমি গত পর্বে বাইরে দিয়ে দিয়েছিলাম, বাইরে দেওয়ার মতো হয়ে গিয়েছিল অ্যাকচুয়ালি, তো এগুলো আবার ভিতরে কিভাবে আসলো, তো সেটাই আমি বলবো আজকে। আসলে গাছগুলো আমি যখন বাইরে দিয়েছিলাম, দেওয়ার পর দুদিন পর থেকে অনেক ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল এবং ওয়েদারটা অনেক খারাপ করলো। তো আমি এত ভয় পেয়ে গেলাম যে গাছগুলো কেমন যেন হয়ে যাচ্ছিলো, এত ভয় পেলাম যে গাছগুলো এত যত্ন করলাম আমি, এত কষ্ট করলাম, এগুলো কি মরে যাবে? তো আমি আবার কি করলাম, এই ছোট ছোট পটের মধ্যে আলাদা করে ওই মাটি থেকে আবার আমি গাছগুলো তুলে ঘরের মধ্যে নিয়ে আসলাম। আনার পর থেকেই লাস্ট 2-3 উইকস আমার গাছগুলো এত সুন্দর গ্রো করেছে, আপনারা দেখেন 6-7 ফিট লম্বা হয়ে গেছে মাত্র 2-3 সপ্তাহে। তো অনেক পাতা ছিঁড়েছে, লম্বা হয়েছে, কিন্তু দুঃখের বিষয় এটা যে আমার গাছে কোনো এখনও ফুল আসেনি। তো আমার ধারণা, আমার গাছটার আগাগুলো যদি আমি কেটে দিই আর কিছু পাতা কেটে দিই, তাহলে খুব জলদি আমার গাছে ফুল আসবে। তো আমি আজকে কি করব, আমি দেখাবো আপনাদেরকে কিভাবে আমি গাছের আগা কেটেছি আর পাতাগুলো কেটেছি। তো এই গাছের পাতা এবং আগা যদি আমি একটু কেটে দিই, তাহলে আমার গাছগুলো খুব জলদি ফুল দেবে আমাকে। তো এই দেখেন, আমি গাছের আগাগুলো কেটে নিচ্ছি। দুটো দুটো করে গাছ আছে আমার এক একটা টবে, তো প্রত্যেকটা গাছের আগা আমি কেটে ফেলবো। এভাবে ভয়ের কিছু নেই, আমার গাছগুলো কোনো ক্ষতি হবে না এই আগা কাটার কারণে, বরং জলদি ফুল আসবে। আর এই নিচ থেকে আমি কিছু পাতা কেটে নেব। পাতাগুলো অনেক বেশি হয়ে গেলে গাছে খুব দেরিতে ফুল আসে, মানে গাছের যে এনার্জিটা সেটা চলে যায় এই পাতার দিকে, ওদের গ্রোয়িং ক্যাপাসিটি মানে প্রপার ফুল ফল দেওয়ার যে ক্যাপাসিটি, এটা ওরা লুজ করে। তো এই পাতাগুলো আমি আস্তে আস্তে করে নিচ থেকে যতটুকু পারি কেটে নেব। তার মানে এই না যে সব পাতা কেটে ফেলতে হবে আমাকে, নিচের থেকে আমি ধরেন 10-15 ইঞ্চি পর্যন্ত আমি একটু একটু করে পাতা কেটে নেব। এটা আমার গাছকে অনেক হেলদি বানাবে, তো সেটাই আমি করছি এবং আপনাদেরকে আমি দেখাতে চাচ্ছিলাম যে আমি কিভাবে আমার সিম গাছের যত্ন নিচ্ছি। আশা করি এভাবে যত্ন নেওয়াতে আমার গাছে খুব জলদি ফুল আসবে এবং সিম ধরবে। আমি অনেক আশাবাদী এই সিম গাছ নিয়ে। এবার আমার কখনও আমার হাতে সিম গাছে সিম আসেনি, খুব সেন্সিটিভ, বাংলাদেশি সিম গাছটা খুবই সেন্সিটিভ হয়, তো খুব মানে কষ্ট এটাতে ফুল ধরানো, সিম আনা। তো আমি চেষ্টা করছি। এরপরে আমি দেখাবো আপনাদেরকে আমার লাউ গাছের কী অবস্থা। দুটো লাউ গাছ আমি ভেতরে নিয়ে এসেছিলাম, তো এগুলো আনার পরে খুব সুন্দর করে বেড়েছে, বড় হয়েছে, 6-7 ফুট লম্বা হয়ে গেছে। তো আমি এখন এটাকে 1G কাটিং করে দিয়েছি যেন খুব তাড়াতাড়ি ব্রাঞ্চ বের হয়, ফুল আসে আমার লাউ ধরে। এখানে বেগুন গাছগুলো আমার খুব সুন্দর বেড়েছে, পাতা ছেড়েছে খুব সুন্দর। আর মিষ্টি কুমড়ো গাছটা তো খুব নাইসলি দেখেন খুব সুন্দর গ্রিন হয়ে আছে, ফুলও এসেছে। আমি দেখাবো, বেশ কয়েকটা ফুল এসেছে এই যে নিচে পাতার নিচে, দেখেন ফুল এসেছে। তো মিষ্টি কুমড়ো গাছ অ্যাকচুয়ালি বাইরেও দুটো আছে, ও দুটোও খুব সুন্দর গ্রো করেছে। আর বেগুন গাছ এখানেও কিছু আছে, এগুলো খুব সুন্দর গ্রো করছে, মাশাল্লাহ। আসলে ভেতরে থাকাতে এগুলো খুব ভালো করে গ্রো করছে। আর গাছগুলো আসলে এখন আমার কাছে আমার সন্তানের মতো হয়ে গেছে, এগুলোকে ভালো দেখলে মনটাই ভালো হয়ে যায়। এখানে কিছু ধনেপাতা লাগিয়েছি, ধনেপাতাগুলোও সুন্দর গ্রো করছে। বাট এখানে আমার কিছু চাল কুমড়ো আছে, এগুলো লম্বা হচ্ছে না, তো আমি এগুলোকে ভেতরেই রাখবো, সহজে বাইরে দেব না। কারণ গাছগুলো আসলে যখনই একটু নেতিয়ে পড়ে আমার মনটা খুব খারাপ হয়ে যায়, ঠিক যেরকম আমাদের বাচ্চাগুলো অসুস্থ হলে মন খারাপ হয়, আমারও গাছগুলো অসুস্থ হলে খুব মন খারাপ লাগে। তো বাইরের গাছগুলো এখন দেখব। বাইরের গাছগুলোর মধ্যে এই গাছটা আমার মাচায় উঠে গেছে, দুটো গাছই আমার মাচায় উঠে গেছে মোটামুটি। তো এটা আমার আগেই আমি যেমন বীজ থেকে তোলা গাছ, আমার আরেকটা যে গাছ আছে এটা চারা থেকে ওঠানো, চারা থেকে আমার বড় করা। তো এই গাছের মোটামুটি খুব সুন্দর গ্রিন হয়ে গেছে, আগে হলুদ ছিল, আমি ডিমের খোসা ব্যবহার করাতে অনেক সুন্দর গ্রিন হয়ে গেছে। আরেকটা জিনিস দেখাবো যেটা কাউকে দেখাইনি, ওই দেখেন লাউ ধরে গেছে। তো আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখিয়ে দিলাম, বেশ কয়েকটা লাউ ধরেছে, আমি জানি না বাঁচবে কি না। এই একটা লাউ, এই যে দেখেন এই একটা লাউ, আর মাচার উপরেও একটা লাউ দেখেছি আমি, এখানে একটা লাউ আছে। তো একটা লাউ আমি পরাগায়ন করেছি,
বাট বাকিগুলো আমি করিনি, এখনও অপেক্ষা করছি মেল ফ্লাওয়ারের জন্য। বাট মার্শাল্লাহ খুব সুন্দর গ্রিন হয়ে উঠেছে আমার গাছটা। ডিমের খোসাটা কিন্তু খুব উপকারী, আপনারা গাছের গোড়ায় ইউজ করতে পারেন যারা বাসায় গার্ডেনিং করছেন, খুব উপকার পাবেন। আর একটা গাছের জন্য আমার মন খুবই খারাপ, যেটার জন্য আমি ভেবেই পাচ্ছি না যে অ্যাকচুয়ালি আমার গাছটার কী হয়েছে। এটা আজকে দুদিন ধরে একদম নেতিয়ে পড়ে আছে। তো আমি এই গাছটাকে দেখে ভাবছিলাম যে কী হতে পারে। আমি সম্ভবত এটার পাতাগুলো কেটে দিয়ে গোড়াটা খুঁচিয়ে দেখবো অ্যাকচুয়ালি প্রবলেমটা কী, কারণ সব গাছই আমার বাড়ছে, শুধু এই গাছটাই বাড়ছে না। তো মনটা আমার খুব খারাপ হয়ে আছে এজন্য যে মনে হচ্ছে গাছটাকে আমি বাঁচাতে পারবো না। ঠিক আমার আবারও বলবো যে মনে হচ্ছে আমার বাচ্চাদের কোনো কিছু হয়ে গেছে, এরকম একটা ফিল করছি আমি। তো চেষ্টা করব দেখি বাঁচাতে পারি কি না গাছটাকে। আমি অনেক কিছু ব্যবহার করেছি বাট কোনোভাবেই কাজ হচ্ছে না, গাছটা কেমন যেন নেতিয়ে আছে আর বড় হচ্ছে না, পাতাগুলো আর বড় হচ্ছে না। তো দেখতে হবে আমাকে, আপনাদের যদি কোনো পরামর্শ থাকে আমাকে জানাবেন কেন গাছটা এরকম হয়ে গেছে, কারো যদি জানা থাকে। এখন দেখবো আমার শশা গাছের কী অবস্থা। এখানে একটা শশা গাছ আছে, এই শশা গাছটা আমার খুব সুন্দর বেড়েছে, দেখেন অলরেডি একটা শশা চলেও এসছে, আমি আপনাদেরকে দেখাই ঠিক পাতার ফাঁক দিয়ে। তো এগুলো অ্যাকচুয়ালি খুব বেশি দিন লাগলো না, ওয়েদারটা ভালো হলেই খুব সুন্দর গ্রো করে যায়, কিন্তু ওয়েদারটা খারাপ হলেই ঝামেলা পেকে যায় একদম, যার কারণে আমার গাছগুলো ভেতরে নিতে হয়েছে। এটা এই দেশি শশা, আর এখানে আমার একটা দেশি শশা গাছ আছে। এখানে আমি মিষ্টি কুমড়া গাছ লাগিয়েছি দুটো, সুন্দর ফুল এসেছে, প্রায় 10-12 কুমড়ো ধরেছে, কিন্তু কুমড়ো 2-3 আমার মরেও গেছে, কারণ আমি কোনো মেল ফ্লাওয়ার পাচ্ছি না এবং আমি পরাগায়ন করতে পারছি না, আর যদি পরাগায়ন করতে না পারি কুমড়োগুলোকে বাঁচানো কঠিন হয়ে যাবে। তো আমি অপেক্ষা করছি মেল ফ্লাওয়ারের জন্য। এই দেখেন অনেকগুলো কুমড়ো এসেছে আমার, প্রায় 10-12। তো আমি এখন আমি জানি মেল ফ্লাওয়ার আসলে আমি যখন পরাগায়ন করবো তখন গাছগুলো আমার আরও তরতাজা হবে এবং আমার ফুলগুলোতে যে কুমড়ো আসছে ওগুলো বেঁচে যাবে। তো এখন আমি একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমার আমলকি গাছ। আমার আমলকি গাছটা আগে আমি দেখাইনি, প্রচুর আমলকি ধরেছে, এটাকে অনেক ছোট এনেছিলাম, তো 3 সপ্তাহে অনেক গ্রো করেছে এবং প্রচুর আমলকি এসছে। আমি আর আমার হাজবেন্ড প্রতিদিন একটা করে দুটো করে আমলকি খাই, আর সবচেয়ে বেশি আমার যে কাজে লাগে সেটা হচ্ছে এটা দিয়ে আমি একটা তেল তৈরি করি, মিরাকেল একটা তেল তৈরি করি। আমি খুবই ভালো চুলের জন্য, চুল পড়া বন্ধ করে। এই রেসিপিটা আমি অবশ্যই দেখাবো আপনাদেরকে কিভাবে আমি তেলটা বানাই, কারণ অনেক রিকোয়েস্ট আছে আমার কাছে, অনেকে চুল পড়ে যাচ্ছে সাজেশন চেয়েছেন। তো এই তেলটা কিভাবে আমি বানাই আমি দেখাবো, সারা বছর আপনারা বানিয়ে রাখতে পারেন। আমি গত বছর এটা গাছ কিনে একবার তেল বানিয়েছিলাম, এবার আবার কিনেছি এবং এবার বানাবো, আমার 1 বছর চলে যাবে। তো অপেক্ষা করবেন আর দেখবেন আমার ভিডিওগুলো। এখানে একটা মরিচ গাছ আছে, এটা আমি ছোট্ট চারা কিনেছিলাম 1 পাউন্ড দিয়ে, কোনো ফ্লাওয়ার ছিল না, কোনো মরিচ ছিল না, খুব সুন্দর মরিচ ধরেছে, একদম গোড়া থেকে মরিচ ধরেছে। এই দেখেন একদম পাতায় পাতায় মরিচ ধরছে, খুব খেতে অনেক কড়া ঝাল না, কিন্তু সুন্দর একটা ঘ্রাণ আছে এই মরিচটাতে। তো মরিচ গাছটাও খুব সুন্দর করে গ্রো করছে, এটা ছোট্ট চারা ছিল, বেশ বড় হয়ে গেছে এখন। আর টমেটো গাছের কথা আমি কি বলবো, টমেটো গাছ তো একদম জঙ্গল হয়ে যাচ্ছে আমার, আমি প্রচুর পাতা কেটেছি। আর একটা কাজ করেছি যেটা আপনারাও করতে পারেন, আমি এখানে পাতার ফাঁক দিয়ে কিছু সাকার বের হয়, এগুলোকে সাকার বলে, ছোট ছোট ডাল, এগুলো আমি কেটে দিয়েছি। তাতে কি হয় টমেটো প্রচুর গ্রো করে, প্রচুর ফুল আসে, কারণ এই সাকারগুলো টমেটোর এনার্জি লুজ করে দেয় টমেটো গাছের, ওরা সুন্দর মতো গ্রো করতে পারে না, আর গ্রো করলেও হয় কি ফ্লাওয়ার অনেক দেরিতে আসে। তো এই সাকারগুলো সব এনার্জি খেয়ে ফেলে, এই জন্য আমি ওই সাকারগুলোকে কেটে দিয়েছি এবং আমার অনেক সুন্দর ফুল এসেছে, আপনারা দেখবেন অনেক টমেটো ধরছে। তো বেশ ভালো আমার টমেটো গাছের ফলন হচ্ছে, আমি খুব স্যাটিসফাইড। আপনাদের যদি টমেটো গাছ লাগান আপনারা এটা ফলো করতে পারেন, সাকারগুলো কেটে দেবেন। আর এখানে আছে আমার রানার বিন, রানার বিনটাতে আমি একটু কম স্যাটিসফাইড, কারণ প্রচুর রানার বিনে প্রচুর সিম ধরে, বিন আসে, এবার কেন যেন আসছে না, কারণ আমার মনে হয় এটা বিকজ অফ ওয়েদার, কারণ ওয়েদারটা অন অ্যান্ড অফ ভীষণ খারাপ করছে, পাতাগুলো কেমন হয়ে যাচ্ছে এবং ফুলও কম আসছে এবং রানার বিনও কম আসছে। বাট আমি মানে অ্যান্ড নট ব্যাড, বাট যতটা আসার কথা ততটা আসেনি, এই জন্য আমি একটু কম স্যাটিসফাইড।
আমার এখানে যে মিন্টের গাছটা আছে এটা থেকে আমি এখনও পাতা তুলিনি, আমার তুলতে হবে এবং ডিপ করে রাখতে হবে সারা বছরের জন্য। আর এখানে পেঁয়াজ পাতাগুলো আমার খাওয়ার উপযোগী হয়ে গেছে অনেক আগেই, আমি কাল কেটে নিয়ে ভাবছি আলু দিয়ে ভাজি করব এটা, কারণ অনেক হয়ে গেছে এখন আমাকে কেটে নিতে হবে, আবার কেটে নেওয়ার পরে এগুলো রিগ্রো করবে, সো কোনো অসুবিধা নাই। এখানে একটা সানফ্লাওয়ার গাছ লাগিয়েছিল তিনটে আমার মেয়েরা, খুব সুন্দর গ্রো করেছে, নিচে কিছু লাল শাক আছে। আর এখানে একটা মরিচ গাছ আছে, এটার ফ্লাওয়ার আসছে, আমি দেখছি আসছে, তো আমি অপেক্ষা করছি। আর এই হচ্ছে আমার ওভারঅল গার্ডেনের একটা লুক। আমি এখানে কিছু ফুল গাছ লাগিয়েছি নতুন, সেটা আমি আপনাদেরকে একটু ক্লোজ করে দেখাই। এই ফ্লাওয়ার গাছগুলো এত কিউট, এগুলো বড় হলে যে কী সুন্দর লাগে, বিভিন্ন কালারে রেড আছে, ম্যাজেন্টা আছে, লাইট পিঙ্ক, হোয়াইট, খুব সুন্দর লাগে গাছগুলো, তো এটা আমি লাগালাম। আর যেটা আমার লাল শাকগুলো দূর থেকে দেখতে পাচ্ছেন, এগুলো আবারও খাওয়ার উপযোগী হয়ে গেছে। খুব মজার একটা জিনিস দেখাই, এখানে দুটো চেরি হয়েছে আমার গাছে, তো আমার দুই মেয়ের জন্য দুটো, আয়রা তো খেতেই পারে না, তো অ্যাটলিস্ট দুটো এসেছে আলহামদুলিল্লাহ, এই একটা আর এই একটা। চেরিগুলো মজাই খেতে, আমার মেয়েকে ডাকবো এখন চেরি ছেঁড়ার জন্য। Yes, which one you want, mama? Okay, go and get it then. পুল করো, নো প্রবলেম, ইয়া পুল করো, পুল করো, ইয়া ওকে ওকে ওকে, পুল ফ্রম হিয়ার, গট ইট। এটা আপুর জন্য নিবে, আপু আসবে না ছিটতে? আচ্ছা ঠিক আছে, যাও দেখাও আমাকে। ও আমরা অনেক লাকি তাই না মাম্মা, যাও আপুকে একটা দিয়ে দাও দৌড় দিয়ে, গো গো গো। No, you have to wash it. আপেল গাছের কথা কি বলবো, ঝাঁকে ঝাঁকে আপেল ধরেছে, আর এই আপেলগুলো এত মজা, এবার সবাইকে ভেবেছি আপেল দেবো আমি। খুব ভালো জাতের একটা আপেল গাছ এটা, খুব সুন্দর হচ্ছে আপেলগুলো, আমার মনে হয় যে এবার গাছের আপেলের চেহারাটা আরও বেশি ভালো লাগছে আমার কাছে, সম্ভবত পোকা কম ধরবে, এমনিতেও খুব কম ধরে পোকা, বাট খুব কোয়ালিটি আপেল এটা, খেতে খুব মজা। তো দেখেন আমি ক্লোজ করে দেখাই, খুব মজা লাগে আপেল গাছটা দেখতে। এখানে প্লে হাউসের নিচে আমি দুটো কিউট টব দিয়েছি এবং খুব সুন্দর ফুল এসেছে, এ দেখেন নাইস কালার। তো এই হচ্ছে আমার আজকের ব্লগ, আশা করি আপনাদের সবার ভালো লেগেছে, আমার গাছগুলোর জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পুরো ফ্যামিলির জন্য দোয়া করবেন, আর আমাদের সাথেই থাকবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, আর যদি অন্য কোনো ধরনের প্রশ্ন থাকে আপনাদের কাছে, কোনো কমেন্টস থাকে, সেটা কমেন্টস বক্সে লিখতে পারবেন। আল্লাহ হাফেজ, বাই।